পরপর তিনবার নিজের ক্লাস দেখাতে গিয়ে আউট হলেন লিটন কুমার দাস। মুজারাবানির করা তিন বলে তিনবারই উইকেটের পেছনে খেলতে গিয়ে তৃতীয় বলের মাথায় এলে ডাউন হয়ে থেমে যায় লিটনের 15 বলে 12 রানের ইনিংস। 1, 23 এবং 12 জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে লিটনের রান। খারাপ সময় যেন কিছুতেই পিছু ছাড়ছে না লিটনের। বিশ্বকাপের আগে তাই লিটনের ব্যাটে এমন রানের দুর্ভিক্ষ চিন্তায় ফেলে দিচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এদিন সিরিজ নির্ধারণ করার ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ, যেখানে 4 মেরে ইনিংস শুরু করার পর বেলেসিং মুজারাবানির পরপর 3 বলে স্কুপ করার চেষ্টা করেন লিটন। প্রথম দুটি ব্যাটে লাগাতে না পারলেও তৃতীয় বলটি ব্যাটে লাগে ঠিকই, কিন্তু সেটাই আবার উপড়ে দেয় লিটনের স্টাম্প। লিটন ফেরার পরই ক্রিজে এসে থিতু হতে পারেননি অধিনায়ক নাজমুল হাসান শান্ত। জিম্বাবুয়েকে এনেও যদি ফর্মে ফিরতে না পারে বাংলাদেশি ব্যাটাররা, তবে আর কি করবে বিসিবি তাদের ফর্মে ফেরাতে? এর উত্তর জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন।